বন্ধুরা, অনেক সময় আমাদের ব্যবহৃত পুরাতন গহনা বিক্রি করার প্রয়োজন পড়ে। আর যখন সেই গহনাটা বিক্রি করার জন্য সোনার দোকানে যাই, তখন সেই গহনাটায় যদি ক্যারেট ছাড়া হয়, যেমন ধরুন বর্তমানে যে সোনাটা আমরা জুয়েলার্সের দোকান থেকে কিনে থাকি সেটাই কিন্তু ক্যারেট রয়েছে, যেমন 21 ক্যারেট 22 ক্যারেট মান নির্ণয় করা থাকে সেই গহনাটায়, সেটা কিন্তু আমরা যখন বিক্রি করতে যাই তাহলে কিন্তু সেই দামটা ভালো পাই। আর বর্তমানে যদি আপনারা কোনো গহনা ক্যারেট ছাড়া বিক্রি করতে যান তাহলে কিন্তু সেটায় ভালো দামটা পাওয়া যায় না। তো সেই ক্যারেট ছাড়া গহনাটা আপনারা কিভাবে ভালো দামটা পাবেন, ভালো দামে বিক্রি করতে পারবেন, সে সমস্ত কিছু আপনাদের এই ভিডিওর ভিতর আমি ভালোভাবে বুঝিয়ে বলে দিব। বন্ধুরা, ভিডিওটি কিন্তু অনেক গুরুত্বপূর্ণ, সেই জন্য সম্পূর্ণ ভিডিওটি আপনারা দেখবেন। বন্ধুরা কেমন আছেন? আশা করছি আপনারা ভালো আছেন। বন্ধুরা, বরাবরের মতো গোলজ্যাকটুর পক্ষ থেকে আরেকটি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। বন্ধুরা, আজকে আমি আপনাদের সাথে রয়েছি পিন্টু স্বর্ণকার। তো আজকে যে ভিডিওটি আমি আপনাদের জন্য এনেছি, এই ভিডিওটি আপনাদের উপকৃত হবে আশা করছি। বন্ধুরা, প্রথমত কথা হলো, আপনার যে ব্যবহৃত ক্যারেট ছাড়া পুরাতন গহনাটা রয়েছে, যখন আপনি সেই গহনাটা আপনার স্বর্ণকারের কাছে বিক্রি করতে যাবেন, তখন আপনি তাকে বলবেন এই গহনাটা আমি পাকা করে তারপরে বিক্রি করব। বন্ধুরা, পাকা বলতে কী বোঝায়? বন্ধুরা দেখুন, আপনার যে পুরাতন গহনাটা রয়েছে সেটায় কিন্তু কিছু খাদও রয়েছে। তো সেই খাদটা কেমিক্যাল দিয়ে উড়ানো হয়ে থাকে, তো সেই উড়িয়ে পিওর স্বর্ণটা স্বর্ণকার বের করে থাকে, তো সেটাকেই বলা হয় পাকা। তো সেই পাকা স্বর্ণটা বের করে কিন্তু আপনি ভালো দামে বিক্রি করতে পারবেন, বর্তমানে যে রেটটা রয়েছে সেই রেটে আপনি সেই স্বর্ণটা বিক্রি করতে পারবেন। বন্ধুরা, এই গেল প্রথমত কথা। দ্বিতীয়ত কথা হলো যে আপনি আপনার যে গহনাটা বিক্রি করবেন, কিন্তু বর্তমানে কিন্তু ক্যারেট নির্ণয় করা মেশিন রয়েছে, সেই মেশিন দিয়ে আপনি যাচাই করে যে কতটুকু স্বর্ণ রয়েছে বা কতটুকু খাদ রয়েছে সেটা কিন্তু আপনি মেশিনে যাচাই করে আপনি সেই গহনাটা বিক্রি করতে পারেন স্বর্ণকারের কাছে। যখন আপনি বিক্রি করতে যাবেন তখন আপনি বলবেন যে এটায় কতটুকু ক্যারেট রয়েছে বা কতটুকু খাত রয়েছে, সেটা আপনি মেশিনে যাচাই করে তারপরে বিক্রি করতে চাচ্ছেন। আপনি যদি এভাবে বিক্রি করেন সেই গহনাটা, সেটা তাহলে কিন্তু আপনি ভালো দামে বা বেশি দামে আপনি বিক্রি করতে পারবেন, বর্তমানে যে রেটটা রয়েছে সেই রেটই আপনি বিক্রি করতে পারবেন। আর বন্ধুরা, আমি যে বললাম পাকা করে, সেই পাকা করে যদি আপনি এই গহনাটা বিক্রি করেন আপনার স্বর্ণকারকে বলে যে এই গহনাটা পাকা করলে কিন্তু আপনার কিছু খরচ হবে, বা 200 টাকা খরচা দিয়ে বা 300 টাকা যেরকমই চায় সেরকম খরচা দিয়ে কিন্তু আপনি যদি এই গহনাটা পাকা করে তারপরে আপনি বিক্রি করেন, তাহলে কিন্তু আপনি একুরেট দামটা পাবেন। আর আপনার মনে কোনো সন্দেহ থাকবে না যে আমি ঠকে গেলাম কিনা বা গহনাটা আরও বেশি দামে বিক্রি করতে পারবো কিনা, সেটা কিন্তু আপনার মনে আর থাকবে না। বন্ধুরা, এভাবে যদি আপনারা গহনাটা বিক্রি করেন তাহলে কিন্তু আপনারা ভালো দামে গহনা বিক্রি করতে পারবেন। বন্ধুরা, আশা করছি আপনারা ভালোভাবে আমার কথাগুলো বুঝতে পেরেছেন। বন্ধুরা, এই কথাগুলো কিন্তু আমার 15 বছরের অভিজ্ঞতা থেকেই আমি বলছি, কারণ 15 বছর আমি স্বর্ণের কাজ করেছি। বন্ধুরা, এটা কিন্তু আমার ব্যক্তিগতভাবে আমি যেটা বুঝেছি, যেটা জেনেছি, সেটাই আপনাদের মাঝে আমি শেয়ার করলাম। আশা করছি আপনাদের ভালো লাগবে বা আপনাদের উপকৃত হবে। যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করে দিবেন, আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। কারণ বন্ধুরা, আমাদের এই চ্যানেলে স্বর্ণের ডিজাইন, স্বর্ণের দাম, স্বর্ণের বিভিন্ন ধরনের পরামর্শ আমরা দিয়ে থাকি। তো বন্ধুরা ভালো থাকবেন, দেখা হবে অন্য কোনো ডিজাইন নিয়ে বা অন্য কোনো ভিডিওতে। ধন্যবাদ।